দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি আমবাড়িহাটে। 7 জুন 2024 শুক্রবার, আর আপনারা জানেন শুক্রবার সোমবার হাট বসে, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। এই পাশে আমরা কিছু গরু দেখছি, এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু। রবিউল ভাই, কয়টা কিনলেন ভাই? এখানে 7টা কিনছি ভাই। 7টা যাবে কোথায়? এটা ফরিদপুর ভাঙ্গা। ফরিদপুর ভাঙ্গা, হ্যাঁ। কেমন আজকের বাজার? বাজার ভাই মোটামুটি বাজার ছিল, বাজার খুব কোথায় যাবে ভাই? আমরা নগরকান্দা ছাগলদি। কোন খামার, খামারের নাম কি বললেন? উম্মেশ শিফা এগ্রো ফার্ম। আচ্ছা, আপনি একটু আমাকে আমরা পিছনে থেকে একটু কথা বলি। আচ্ছা দেখি, এই গরুটা কত কিনছেন ভাই? এটা এটা 93। এটা আচ্ছা, তার পাশে একটা, এটা তার পাশে আপনারা কিনছেন ভাইয়া? এটা কত হলো? এটা ৮৪,০০০ আচ্ছা, তার পাশে এটা ৯১,৭০০ আচ্ছা, আর এটা ৮১,০০০ আর ৭৪,০০০ দাতালো গরু, আর এটা এটা কত হলো? ৮৩,০০০ তার পাশে এটা, তার পাশে এটা, ওটা ৭১,৫০০ আর এ পাশে এগুলা ও ওগুলো না, এই ৭টা। তাহলে ভাইয়া কোথায় যাবে এগুলো গরু বললেন? আপনাদের খামারের নাম? ফরিদপুর ভাঙ্গা ও নগরকান্দা। কি বলেন? উম্মেশ শিখা শিফা এগ্রো ফার্ম। সবই কুরবানিতে বিক্রি করানোর জন্য? আচ্ছা, কুরবানিতে সেল দেওয়ার জন্য। কেমন পেয়েছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালোই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা ধন্যবাদ, যেখান থেকে যে ধরনের গরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।